সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা এস এস সি লেভেলের অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি আট দশমিক তিন নিয়ে আলোচনা করছিলাম এ পর্যায়টাতে এর দ্বিতীয় অংশে আমরা সাত নং প্রশ্নের সমাধান করব তো সাত নং প্রশ্নের প্রথমে দেখে নেব যে কি কি প্রশ্নগুলোকে সমাধান করতে হবে প্রথমে সমাধান করতে হবে ক নং প্রশ্ন সায়েন্স সেভেন পাই দেন খতে আছে কজ ইলেভেন পাই বাই টু গতে আছে কট ইলেভেন পাই ঘতে আছে টেন মাইনাস টোয়েন্টি থ্রি পাই বাই সিক্স অঙ্গ নম্বরে বলা আছে কোশেক নাইনটিন পাই বাই থ্রি ছ নম্বরে বলা আছে সেক মাইনাস টোয়েন্টি ফাইভ পাই বাই টু বলা আছে সাইন থার্টি ওয়ান পাই বাই সিক্স এবং বর্গীয় জ নম্বরে বলা আছে কজ মাইনাস টোয়েন্টি ফাইভ পাই বাই সিক্স তো এখন এখানে যে প্রথম প্রশ্নটা সাতের করি প্রশ্নটাতে বলা আছে যে মান নির্ণয় করো এখন দেখুন যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা অংশকে এন বাই এন পাই বাই টু প্লাস মাইনাস জিরো মানে থিটা আকারে প্রকাশ করতে হবে জিরো না অ্যাকচুয়ালি সো এই আকারে প্রকাশ করতে হবে এখন এখানে আছে সেভেন পাই তাই তো তাহলে এন এর মান কত দিতে হবে আমরা এমনি ন্যাচারালি বলতে পারতেছি যে ফোরটিন দিলে পরেই হচ্ছে কেননা ফোরটিনকে যদি আমি দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করি তাহলে আবার সেভেন হয় কিন্তু এটা বের করব কিভাবে সেটা একটু টেকনিকটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি এন পাই বাই টু ইকুয়াল এখানে যা আছে সেটা লিখবো এখানে আছে কি সেভেন পাই সো টুটা ওই পাশে গুণন হয়ে গেলে পাইটা ভাগ হয়ে যায় তাই তো সো তাহলে এন ইকুয়াল সেভেন পাই ইন্টু টু ডিভাইড বাই এখানে হচ্ছে পাই পাই এবং পাই বাদ তাহলে এনের এর মান হবে 14 সো তার মানে এই আকারে যখন প্রকাশ করতে চাচ্ছি তখন আলটিমেটলি এখানে এনের এর মানটা হবে 14 সো ফোরটিন পাই বাই টু প্লাস জিরো তো এটা যদি হয়ে থাকে তাহলে এর মানটা হচ্ছে জিরো কেন দেখুন আমরা বলতে পারি যে আমাদেরকে চতুর্ভাগটা নির্ণয় করে নিতে হবে যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ আমরা জানি যে প্রথম চতুর্ভাগে অল প্লাস দ্বিতীয় চতুর্ভাগে বিপরীতে আছে কোশেক এই দুইটা প্লাস দেন তৃতীয় চতুর্ভাগে টেন এবং ট্যানের বিপরীতে আছে কট কটটা হচ্ছে প্লাস আর এখানে আছে হচ্ছে কজ কজের বিপরীতে আছে সেক এরা প্লাস বাকি সব মাইনাস সো চৌদ্দ ঘর তাহলে চোদ্দ ঘর যদি হয় স্বাভাবিকভাবে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আবার আসলে চার ঘর কেন চোদ্দ ঘর দেখুন এইটার অংশটা কি পাই বাই টু ঠিক একইভাবে আরও পাই বাই টু এখানে চেঞ্জ হচ্ছে নব্বই ডিগ্রি মানেই হচ্ছে পাই বাই টু কেননা পাই কল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি আমরা জানি সো পাই বাই টু মানে কি ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইড বাই টু সো আলটিমেটলি নাইনটি ডিগ্রি সো এক সমন হচ্ছে নাইনটি ডিগ্রি সো এখানে পাই বাই টু এটা হচ্ছে পাই এই অংশটুকু হচ্ছে টু পাই পাই হবে থেকে শুরু হয়ে টু পর্যন্ত পাই পর্যন্ত এইভাবে তার মানে চার ঘর ঘুরে আসলো তারপর আবার ঘুরে আসতে হবে চার ঘর আট ঘর তারপরে আবার ঘুরে আসবো চার ঘর তাহলে কয় ঘর হলো বারো ঘর তারপরে দেখুন তেরো এই পর্যন্ত এই দাগের উপর তেরো এই দাগের উপর চোদ্দ যেহেতু ঘর যাওয়ার পরে আমরা এই বিন্দুটার উপরে প্লাস জিরো আছে জিরো মানে হচ্ছে কি এই মূল উপর উপরে অবস্থিত সো যেহেতু উপর অবস্থিত যার কারণে সেটার মানটা হবে ধনাত্মক কেননা কোনো অক্ষের উপর গেল পারে সেটা ধনাত্মক হয়ে যায় সো তার মানে অক্ষের উপর যেহেতু তার মানে সাইন এই অংশটুকু টোটালটা বাদ আসবে হচ্ছে এই জিরো তাহলে সাইন জিরো সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে এর অ্যান্সার হবে হচ্ছে জিরো সো এটাই হচ্ছে ক নং প্রশ্নের জন্য উত্তর আমরা খ নং প্রশ্নটা করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ সো খ নং প্রশ্নতে বলা আছে যে কজ ইলেভেন পাই বাই টু সো এখানে দেখুন দেওয়াই আছে ইলেভেন আর পাই বাই টু দেখুন আমরা জানি যে ফাইভ ডিভাইড বাই টু যখন থাকে তখন আমি এটাকে এভাবে লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান ডিভাইড বাই টু তাই না কেননা ফাইভটা ওয়ানের এর সাথে গুণন হবে কোনোভাবে টু এর সাথে না সো উপরে যেটা থাকে সেটাকে আমি সাইডে লিখতে পারি কেননা সেটা তো গুণন হলে উপরেরটার সাথে গুণন হবে সো ইলেভেনটাকে আমি কি করতে পারি সামনে নিয়ে আসতে পারি তাহলে হয় কি ইলেভেন তারপরে আছে পাই ডিভাইড বাই টু সো ইলেভেন পাই ডিভাইড বাই টু তো আমার প্রথম ফর্মুলাটুকু হয়ে গেছে যেহেতু আর কোনো কোনো অবশিষ্ট নাই তার মানে আমি প্লাস জিরো দিতে পারি প্লাস জিরো ডিগ্রি বা মাইনাস জিরো ডিগ্রি যে কোনো একটা দিতেই পারি কোনো সমস্যা নেই তার মানে এই ধরনের রাশিটা আসবে সো রাশিটা আসলো এরকম এখন আমরা বলছিলাম কি যে এই যে এন এর মান এন এর মান যদি বিজোর হয় এন যেহেতু বিজোর এখানে যেহেতু এগারো বিজোর সংখ্যা সো এন যদি বিজোর হয় তাহলে চেঞ্জ হয়ে যায় কি চেঞ্জ হয় সাইন চেঞ্জ হয়ে হয়ে যায় কজ আবার ঠিক একইভাবে কজ থাকলে কজ চেঞ্জ হয়ে হতো সাইন তার মানে এখানে কজ আছে কজটা চেঞ্জ হয়ে হবে কি সাইন আর যেহেতু এগারো ঘর এগারো ঘর দেখুন তাহলে যদি আমরা আরেকটা এই তৈরি করি দেখুন এই পর্যন্ত চার ঘর আবার আসলো চার ঘর আট ঘর তারপরে নয় এখান থেকে দশ এখানে এগারো তো এগারো ঘরে যেহেতু জিরো ডিগ্রি এই অক্ষের উপর অবস্থান করতেছে অবস্থান করলে কি হবে সাইন হয়ে যাবে সাইন আর তার ধরাত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সো সাইন জিরো ডিগ্রি এর মান কত আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সো তার মানে আলটিমেটলি খ নং প্রশ্নটার উত্তর হবে জিরো এরপর আসি আমরা গ এবং ঘ নং প্রশ্নটাতে গর্ডন পশুরাতে বলা আছে যে কট ইলেভেন পাই এখন এখানেও এই একই রকম ভাবে আমাকে সাজাতে হবে কি এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা এই আকারে সাজাতে হবে সো তার মানে ইলেভেন পাই আছে আমরা বলতে পারি যে এন অফ পাই ডিভাইড বাই টু ইকুয়াল ইলেভেন সো ইলেভেন পাই সো টুটা ওই পাশে গিয়ে গুরুণ হয়ে যাবে পাইটা ভাগ হয়ে যাবে তাই তো সো তার মানে এন ইকুয়াল হবে ইলেভেন পাই ইন্টু টু ডিভাইড বাই এখানে আছে হচ্ছে পাই পাই এবং পাই বাদ ইলেভেন এবং টু গুণন করলে টোয়েন্টি টু সো তার মানে এন এর মান হবে টোয়েন্টি টু তো তার মানে আলটিমেটলি রাশিটা হবে কট টোয়েন্টি টু পাই বাই টু প্লাস জিরো ডিগ্রি তাই তো তো তাহলে বাইশ বার দেওয়া আছে তার মানে আমরা যদি আবার ওই চতুর্ভাগটা তৈরি করি তাহলে প্রথম চতুর্ভাগের বাইশ ঘর বাইশ ঘর যেতে হবে তার মানে একবার আসলে চার দুইবার আসলে আট তিনবার আসলে বারো চারবার আসলে বাইশ তাহলে একুশ হচ্ছে এই ঘরটাতে বাইশ হচ্ছে এইটাতে যেহেতু জিরো ডিগ্রি তার মানে এই অক্ষের উপরে অবস্থান করবে তাই তো যেহেতু এই অক্ষের উপরে আচ্ছা আমরা একটু দেখে নি যে এই অক্ষের উপরে কট কি সো প্রথমবারে যেহেতু বাইশ আছে তার মানে হচ্ছে কি জো সংখ্যা কর চেঞ্জ হচ্ছে না সো তার মানে আল্টিমেটলি এখানে করটই থাকতেছে আর যেহেতু অক্ষের উপরে অক্ষের উপরে থাকলে সেটা ধনাত্মক হয়ে থাকে তার মানে প্লাসেরই কর হবে কর তারপরে আছে হচ্ছে এখানে জিরো ডিগ্রি সো জিরো ডিগ্রি সো আলটিমেটলি করড জিরো ডিগ্রি আমরা জানি যে কর জিরো ডিগ্রি এর মান হচ্ছে অসংজ্ঞায়িত এটা কোনো মান নেই সো তার মানে এই গণঙ্গের উত্তর হবে অসংজ্ঞায়িত এরপরে চলে যাব আমরা সাতের ঘন অঙ্ক প্রশ্নটাতে বলা আছে কি যে টেন মাইনাস টোয়েন্টি থ্রি পাই বাই সিক্স এখন আমি প্রথম ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে সাইন মাইনাস থিটা হলে সেটা কি হয় কজ মাইনাস থিটা হলে কি হয় এই জায়গাটাতে আমরা জানি শুধুমাত্র কজ মাইনাস থিটা এবং কজের বিপরীতে আছে হচ্ছে সেক মাইনাস থিটা এই দুইটা জিনিসটা শুধুমাত্র প্লাসে হয়ে যায় অর্থাৎ প্লাসের কস্ট থিটা হয়ে যায় অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও প্লাসের সেফ থিটা হয়ে যায় সো এই দুইটা বাদ দিয়ে বাকি যত কিছুই আছে মাইনাস যদি থ্রিটা থাকে তাহলে তার মনে হয় মাইনাস সাইন থিটা তারপর মাইনাস টেন থিটা মাইনাস কর থিটা মাইনাস কো সেফ এরকম সো তার মানে মাইনাস সাইন থিটা সো তার মানে এখানে টেন মাইনাস থিটা তার মানে আমরা এখানে বলতে পারি যে মাইনাস টেন থিটা তাই তো এখানে দেখুন একটু টাফ কেননা তেইশ পাই বাই সিক্স দেওয়া আছে সো আমাকে বানাইতে হবে কি বানাইতে হবে কিন্তু এন অফ পাই ডিভাইড বাই টু প্লাস মাইনাস থিটা তাই তো সো তাহলে একটু টাফ হতে পারে প্লাস অথবা মাইনাস দেখুন এখানে একটা শর্ট টেকনিক তেইশকে যদি আমি ছয় দ্বারা ভাগ করি তেইশকে যদি আমি ছয় দ্বারা ভাগ করি তাহলে এর মানটা আসে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট থ্রি তাই তো তার মানে এটা প্রায় কাছাকাছি হচ্ছে চারের কাছাকাছি তাই তো সো চারের যেহেতু কাছাকাছি তো তার মানে আমরা বলতে পারি কি যে সিক্সকে যদি আমি চার দ্বারা গুণন করি তাহলে আলটিমেটলি হয় চব্বিশ তাহলে চব্বিশ পাই চব্বিশ পাই বাই সিক্স মাইনাস হবে কি পাই বাই সিক্স যেহেতু চারের কাছাকাছি সিক্স দ্বারা আমি চারকে গ্রহণ করব তাহলে 4 ছক চব্বিশ চব্বিশ পাই ডিভাইড বাই সিক্স নিচে আসে তাহলে দেখুন আলটিমেটলি এটা কিন্তু ওই আগেরটাই হয়ে যায় সিক্স কমন তার মানে চব্বিশ পাই থেকে বিয়োগ হবে হচ্ছে পাই সো আলটিমেটলি তেইশ পাই বাই সিক্স তাই তো কিন্তু আমি এই জিনিসগুলো লিখবো না আমাকে লিখতে হবে এভাবে তাই তো সো এটাকে যদি আমি আর একটু শর্ট করে লিখি তাহলে এটা দ্বারা এটারে কাটলে চার করতে পারি ফোর পাই বাই সিক্স ফোর পাই মাইনাস পাই বাই সিক্স এভাবে আমরা করতে পারি সো যার কারণে আমরা একটু আলাদাভাবে দেখিয়ে দিছি যে চব্বিশ পাই থেকে যদি পাই বিয়োগ করি তাহলে তেইশ পাই আসে সো এটা এখন এটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে চব্বিশ পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স সো এটা দ্বারা এটারে কাটলে চার ছক চব্বিশ দেন তাহলে ফোর পাই কে এখানে হচ্ছে আলটিমেটলি কিন্তু এটা ছিল হচ্ছে কি মাইনাস মাইনাস টেন অফ ফোর পাই বাই সিক্স তাই তো এখন এই যে ফোর পাই আমি এভাবে লিখতে পারি তো এইট বাই টু টু দ্বারা ভাগ করলে আবার তো ফোরই আসবে সো চারের দ্বিগুণ করলাম এখানে আর এখানে দুই দ্বারা ভাগ করে দিলাম চার দিগুণে আট এইট এইট পাই বাই টু সো তাহলে এইট পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স তাহলে আট ঘর দেখুন আট ঘর যখন বলবে তখন চার ঘর হচ্ছে একবার আসলে দ্বিতীয়বার আসলে আবার চার ঘর তার মানে আট ঘরে এই এই রেখার উপর অবস্থান করবে তাই তো কিন্তু বলা আছে মাইনাস ফাইভ সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স তার মানে মাইনাস বললে নিচের দিকে আসে প্লাস বললে উপরের দিকে তার মানে এই ঘরটাতে অবস্থান করবে তাই তো এই ঘরটাতে এখন কথা হচ্ছে যে যেহেতু এইট আছে তার কারণে ট্যানটা তো আর চেঞ্জ হচ্ছে না আমাকে প্রথমে দেখতে হবে যে এটা জোর না বি জোর সো যেহেতু জোর তার মানে ট্যান চেঞ্জ হচ্ছে না তার মানে মাইনাসের ট্যান যেভাবে আছে সেভাবেই থাকলো এখন এই ঘরটাতে ট্যান নাকি আমরা জানি এখানে হচ্ছে অল প্লাস এখানে হচ্ছে সাইন এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক এই দুইটা হচ্ছে প্লাস আর এখানে ট্যান এবং কট প্লাস সো তার মানে এই ঘরটাতে ট্যান কি হবে মাইনাসের হবে তাই তো তার মানে টেন যেহেতু আসতেছে তার আগে আর একটা মাইনাস বসবে তাহলে হবে সো এই জন্য প্লাস টেন পাই বাই সিক্স টেন পাই বাই 6 এর মান আমরা জানি যে ওয়ান বাই রুট থ্রি টেন মান হচ্ছে টেন থার্টি ডিগ্রি সো টেন থার্টি ডিগ্রি এর মান হচ্ছে কি 1 by root √3 বাই সো আলটিমেটলি ওয়ান ডিভাইড বাই রুট ওভার থ্রি এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর সো আমরা সাতের ঘন অংশ শেষ করলাম আমরা এই পর্যায়েটাতে চলে যাব সাতের উঙ্গন অং প্রশ্নটাতে সাতের উঙ্গন অংয়ে বলা আছে যে কোসেক নাইনটিন পাই ডিভাইড বাই থ্রি সো নাইনটিন পাই তো এটাকে আমার একটু চেঞ্জ করতে হবে দেখুন আর একটা সহজ পন্থা আমি শিখে দিই যে যে তিন আছে তিন দা তিনের সাথে কত গুণন করলে উনিশের কাছাকাছি যায় যেমন তিন এবং সাত যদি গুণন করি তার মানে আসবে কত একুশ একুশের কাছাকাছি এবং তিন এবং ছয় যদি গুণন করি তাহলে আঠারো আঠারো উনিশের কাছাকাছি নাকি একুশ উনিশের কাছাকাছি একুশ থেকে উনিশের মধ্যে ডিফারেন্স দুই আঠারো থেকে ডিফারেন্স মাত্র এক তাই তো সো তার মানে ছয় নেওয়াটা বেটার তাই তো সো তার মানে আমি এখান থেকে করতে পারি কি যে আঠারো পাই যেহেতু আঠারো আঠারো পাই প্লাস পাই ডিভাইড বাই আমি থ্রি বলতে পারি তাহলে কোসেক অফ আঠারো পাই প্লাস পাই ডিভাইড বাই থ্রি সো আলাদা আলাদাভাবে লিখবো আঠারো পায়ের নিচে থ্রি লিখব পাই বাই থ্রি লিখবো সো আঠারো পায়ের নিচে থ্রি এবং পাই বাই থ্রি সো তিন দ্বার দিয়ে আঠারো কাটি সিক্স হয় তাহলে সিক্স পাই যেহেতু সিক্স পাই সিক্স পাইকে আমি কি লিখতে পারি ছয় দুগোনে বারো সো বারো এখানে পাই আছে তার নিচে টু আলটিমেটলি কাটলে সিক্স পাই হচ্ছে তো তাহলে টুয়েলভ এখানে যেহেতু সিক্স পাই সিক্স পাইটাকে আমি লিখতে পারি বারো পাই বাই টু প্লাস পাই বাই থ্রি সো বারো ঘর বারো ঘরের ক্ষেত্রে যদি আমি আবার ই করি তার মানে বারো ঘর মানে কি চার চারে আট চারে বারো আবার এই দাগের উপরে এই দাগের থেকে পাই বাই থ্রি যোগ আছে তার মানে যোগ করলে আমরা জানি যে যোগ হচ্ছে উপরের দিকে সো এই ঘরটাতে অবস্থান করবে তাই তো যেহেতু এই ঘরটাতে অবস্থান করতেছে সো যেহেতু বারো আসে তার মানে কোসেক তো চেঞ্জ হচ্ছে না সো কোশেক কোশেকের মতোই থাকতেছে আর এই ঘর যেহেতু অল প্লাস তার মানে কোশেক প্লাস এরই থাকতেছে সাথে আছে পাই বাই থ্রি পাই বাই থ্রি সো আলটিমেটলি কোশেক পাই বাই থ্রি আমরা জানি যে কোশেক পাই বাই থ্রি এর মান হচ্ছে টু বাই রুট ওভার থ্রি সো এখান থেকে আমরা পাচ্ছি যে কোশেক পাই বাই থ্রি এর মান টু ডিভাইড বাই রুট ওভার থ্রি সো এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য অর্থাৎ উঙ্গনাঙ্ক প্রশ্নের জন্য উত্তর আমরা চলে যাব চনং প্রশ্নটাতে চনং প্রশ্নটাতে বলা আছে যে মান নির্ণয় করো সেক মাইনাস টোয়েন্টি ফাইভ পাই বাই টু সো এখানে ওই একই লজিক আমরা জানি যে সাইন মাইনাস থিটা এর মান হচ্ছে মাইনাস সাইন থিটা তাই তো ঠিক একইভাবে যদি আমি বলি যে কস মাইনাস থিটা তাহলে তার মানটা কি তার মানটা আমরা জানি যে প্লাস এর কস থিটা কেন শুধুমাত্র কজ এবং কজের এর বিপরীত আছে হচ্ছে সেক সেক মাইনাস থিটা এই দুইটাই হচ্ছে শুধুমাত্র প্লাস এর হয়ে যায় মাইনাস থাকলে আর বাকি সকল মাইনাস থিটাটা মাইনাস এর থিটাতে চলে আসে সো এখানে যেহেতু দেখুন কস সেক মাইনাস থিটা আছে আবার আমার এখানে প্রশ্নটাতে বলা আছে সেক অফ মাইনাস টোয়েন্টি ফাইভ পাই বাই টু আমি এই টোটাল অংশটাকে থিটা মনে করতেছি তাই তো সো তাহলে সেক মাইনাস থিটা মানে কি প্লাস এর সেক থিটা সো প্লাস এর টোয়েন্টি ফাইভ পাই বাই এখন দেখুন পঁচিশ আছে আর নিচে আছে টু পঁচিশটাকে আমি আলাদা লিখলেই তো হচ্ছে কেননা আমাকে সকল অঙ্ক নিয়ে আসতে হবে এন এন সো যদি এই আকারে নিয়ে আসতে চাই তাহলে পঁচিশটাকে আমি যদি সামনে লিখি তাহলেই তো হয়ে যাচ্ছে পঁচিশ পাই বাই টু প্লাস মাইনাস থিটা সো আমি প্লাসেরও থি মানে থিটা বলতে এখানে জিরো সো প্লাসেরও জিরো দিতে পারি অথবা মাইনাসে জিরো সেভাবেই লিখবো sec 25 পাই বাই 2 প্লাস এ 0 ডিগ্রি এখন যেহেতু 25 25 হচ্ছে বিজোড় সংখ্যা আমরা জানি যে বিজোড় হলে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হল এটাতে কি আছে যে সাইন চেঞ্জ হয়ে হবে হচ্ছে cos দেন cos চেঞ্জ হয়ে হবে হচ্ছে sin ঠিক একই ভাবে চেঞ্জ হয়ে হয়ে যাবে cot ঠিক একই ভাবে চেঞ্জ হয়ে হয়ে যাবে tan and then সেকটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কোসেক আর কোসেকটা থাকলে চেঞ্জ হয়ে হয়ে যাবে সেক যেহেতু এখানে আছে এটা যেহেতু সো সো তার তার মানে মানে চেঞ্জ হয়ে হয়ে যাবে আমরা এখান থেকে পাচ্ছি কি এটা হবে হচ্ছে কোসেক এখন আমাকে দিক দেখতে হবে যে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে তাহলে যে চতুর্ভাগে অবস্থান করতেছে সেটা একটু ফাইন্ড আউট করি পঁচিশ পাই বাই টু আছে সো পঁচিশ মানে হচ্ছে চার ছক চব্বিশ তো চার দ্বারা ভাগ করলে ছয় বার আসতে হবে তার মানে ছয়টা পাক ঘুরে ছয়টা পাক যদি আমি ঘুরি তাহলে এই অবস্থানে এই অবস্থানে তারপর তারপর বলছে বলতে এই অক্ষ রেখার উপর যেহেতু এই উপর অবস্থান করতেছে তার মানে কোশেকটা হচ্ছে প্লাস এর হবে কেন আমরা জানি যে অক্ষ রেখার উপরে যদি অবস্থান করে তাহলে সেটা প্লাস এর হয় সো কোশেক জিরো ডিগ্রি যেহেতু কোশেক জিরো ডিগ্রি আমরা জানি যে কোশেক জিরো ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত এটার কোনো মান নাই তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে ছয়ের উত্তর হবে অসংজ্ঞায়িত আমরা চলে যাব ছ নং প্রশ্নটাতে এ পর্যায়েতে আমরা ছ নং প্রশ্নটা সমাধান করব। ছ নং প্রশ্নটাতে বলা আছে যে সাইন থার্টি ওয়ান পাই বাই সিক্স সো ওই একই এর আগের মতো যেভাবে আমরা করছিলাম যে সিক্স এর সাথে কত গুণন করলে থার্টি কাছে কাছে যায় দেখুন সিক্স এর সাথে যদি আমি ফাইভ গুনন করি তার মানে থার্টি হচ্ছে আর যদি সিক্সের সাথে আমি সিক্স গ্রহণ করি তার মানে থার্টি সিক্স হচ্ছে সো থার্টি থেকে থার্টি ওয়ানের ডিফারেন্স ওয়ান থার্টি সিক্স থেকে থার্টি ওয়ানের ডিফারেন্স ফাইভ সো তার মানে আমার কাছে হচ্ছে কি এটা সো তার মানে আমরা বলতে পারি যে তিরিশটা নিয়ে নেব সো তার মানে এখানে আমরা বলতে পারি যে সাইন থার্টি পাই প্লাস পাই ডিভাইড বাই সিক্স সো আলাদা আলাদাভাবে যদি লিখি থার্টি পাই ডিভাইড বাই সিক্স প্লাসের পাই ডিভাইড বাই সিক্স সো সিক্স দ্বারা থার্টিকে কাটলে ফাইভ হবে সো ফাইভ পাই প্লাস পাই ডিভাইড বাই সিক্স ফাইভ পাইকে আমি লিখবো কি এন অফ পাই ডিভাইড বাই টু এই আকারে সো যেহেতু ফাইভ আছে যদি আমি গ্রহণ করি দুই দ্বারা দশ তাহলে টেন পাই ডিভাইড বাই টু কেননা আলটিমেটলি এটা দিয়ে কাটলে ফাইভই হবে কিন্তু সো তাহলে মানে ফাইভ পাইকে আমি লিখবো টেন পাই ডিভাইড বাই টু প্লাস পাই বাই সিক্স তাহলে দশ যেহেতু আসে তার মানে সাইন তো চেঞ্জ হচ্ছে না কেননা এটা হচ্ছে জোর সো সাইন সাইনের মতোই থাকতেছে এখন কথাটা হচ্ছে যে এটা আসলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সো আমরা আবার চতুর্ভাগে চলে যাই যেহেতু বলা আছে দশ বার তার মানে একবার ঘুরে আসলে এক চক্কর দিলে চার দ্বিতীয় চক্কর দিলে আট হয়ে যাচ্ছে সো আটের পরে এখান থেকে এই পর্যন্ত নয় নয় থেকে এখানে আসলে দশ দশের পরে বলা আছে পাই বাই সিক্স তার মানে দশের পরে প্লাস প্লাস বললে এই দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে সো এই অংশটাতে চলে আসবে সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ঘরটাতে সাইন কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ সো আমরা জানি যে এখানে হচ্ছে অল প্লাস এখানে হচ্ছে সাইন প্লাস এবং সাইনের বিপরীতটা আছে কোসেক কোসেক প্লাস দেন এই জায়গাটাতে ট্যান এবং ট্যানের বিপরীতটা আছে কট এই দুটো প্লাস তার বাকি সব মাইনাস তার মানে এই ঘরটাতে যেহেতু সাইন আসছে সাইন হয়ে যাবে মাইনাসের সো মাইনাস সাইন পাই ডিভাইড বাই 6

cos টোয়েন্টি ফাইভ পাই বাই সিক্স এখন পঁচিশ আছে নিচে 6 ছয় কে যদি আমি চার দ্বারা গুণন করি তাহলে আসে চব্বিশ 6 কে যদি আমি পাঁচ দ্বারা গুণন করি তাহলে আসে সো এর কাছাকাছি কি আছে ওভিয়াসলি চব্বিশের থেকে এর ডিফারেন্স ওয়ান তিরিশ থেকে এর ডিফারেন্স হচ্ছে ফাইভ সো যেহেতু চব্বিশ হচ্ছে কাছাকাছি তার মানে আমরা বলতে পারি যে চব্বিশ পাই প্লাস এর পাই ডিভাইড বাই সিক্স এখানে যেহেতু প্লাস করে নিছে আলাদা করে নেবো এটাকে আলাদা লিখব দেন পাই বাই সিক্সটাকেও আলাদা লিখবো তাহলে আমরা লিখতে পারি যে ফোর পাই একবারে করা হয়েছে এখানে এখানে আর একটা লাইন করতে পারেন আপনার ইচ্ছা করলে সেটা হচ্ছে ইকুয়াল টোয়েন্টি ফোর পাই ডিভাইড বাই সিক্স প্লাস এর পাই ডিভাইড বাই সিক্স সো এভাবে আমরা করতে পারি সো এখান থেকে এটা কাটলে চার ছক চব্বিশ তার মানে ফোর পাই প্লাস পাই বাই সিক্স এটা লিখতে হবে সো আমরা এখানে লিখব cos 4 π 6 4 তাহলে এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি 8 π/2 কারণ 4 কে 2 দ্বারা গুণন করে 2 দ্বারা ভাগ করব তাহলে 4 2 8 8 2 π/6 সো আবার আমরা চলে যাব চতুর্ভাগে আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস ও এখানে হচ্ছে 8 আছে 8 হচ্ছে জোড় সংখ্যা তার মানে cos চেঞ্জ হচ্ছে না cos চেঞ্জ হচ্ছে না cos cos এর মতই থাকতেছে এখন আমাকে দেখতে হবে যে এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে সো এখানে অল প্লাস দেন আট ঘর তার মানে এক পাক দিলে চার দ্বিতীয় পাক দিলে আট আটের পরে বলা আসে তার মানে কাটার বিপরীত দিকে ঘুরবে সো এটাতে আসবে সো এই ঘরটাতে অল প্লাস তার মানে কস প্লাস এর হচ্ছে সো পাই বাই সিক্স আমরা জানি যে কস পাই বাই সিক্স এর মান হচ্ছে রুট থ্রি বাই টু সো তার মানে এখানে অ্যানসারটা হবে রুট থ্রি ডিভাইড বাই টু সো এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর এবং এর সাথে সাথে আমরা সাত নং প্রশ্নের সমস্ত সমাধান করেছি আমরা আমাদের ভিডিওর তৃতীয় অংশে ইনশাল্লাহ আট নং প্রশ্নের বাকি সমাধানটা নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ